ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম এক হাজার রানের মালিক হলেন ওপেনার সৌম্য সরকার মাত্র সাতাইশ ম্যাচে ছাব্বিশটি ইনিংসে ব্যাট করে ছেচল্লিশ গড় সৌম্য সরকার হাজার বারো রানে পৌঁছে গেছেন সৌম্যের স্ট্রাইক রেটও ঈর্ষণীয় একশো এক পয়েন্ট সাত এক স্ট্রাইক রেটে খেলে আসছেন এই বাহাতি ওপেনার দ্রুততম এক হাজার ওয়ানডে রানের তালিকায় সৌম্য পেছনে ফেলেছেন দুই বা হাতিকে শাহরিয়া নাফিজ ও ইমরুল কায়েস এই তালিকায় সৌম্যের পেছনে রয়েছেন শাহরিয়া নাফিজ উনত্রিশ ইনিংস এবং ইমরুল কায়েস চৌত্রিশ ইনিংসে এক হাজার ওয়ানডে রানে পৌঁছে গেছেন অলরাউন্ডার নাসির হোসেনও আছেন এই তালিকায় ইমরুলের সমান সংখ্যক চৌত্রিশ ইনিংসে এক হাজার ওয়ানডে রান করেন নাসির তবে বাংলাদেশের মধ্যে দ্রুততম এক হাজার রানের রেকর্ড গড়লেও সৌম্যের বিশ্ব রেকর্ড হাতছাড়া হয়েছে ছয় ইনিংসের জন্য ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার ডেভিড রিসার্স মাত্র একুশ ইনিংসেই ওয়ানডে ক্রিকেট এক হাজার রানের মাইল ফলক স্পর্শ করেছেন তবে অন্যদিক থেকে আবার ঠিকই ওয়ানডে ক্রিকেটে বড় নামের পাশে নিজের নাম বসিয়ে দিয়েছেন টাইগার ওপেনার সৌম্য সরকার সৌম্য এখন একমাত্র ওয়ানডে ক্রিকেটার যিনি কিনা একই সাথে চল্লিশ ঊর্ধ্ব গড় ও একশোর উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করে আসছেন এই তালিকায় সৌম্যের সঙ্গী দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবিডি ভিলাস ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে ব্যাটিং করতে নেমে এইসব রেকর্ডে ভাগ বসান সৌম্য সরকার আইরিশদের বিপক্ষে সৌম্যের ব্যাট থেকে আসে আটষট্টি বলে সপ্তআশি রান আইরিশদের বিপক্ষে আটষট্টি বলে সপ্তআশি রানের এক ঝলমলে ইনিংস খেলে তিনি গড়েন বিশ্ব রেকর্ড ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আসতেছি আবারও একটু পরেই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন